আদিবাসী সম্প্রদায়ের সারনা ধর্মের কোড 2023 এর মধ্যে লাগু করা, মারাংবরুকে জৈন ধর্মাবলম্বীদের থেকে দখল মুক্ত করা, সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডে প্রথম রাজ্য ভাষার মান্যতা দেওয়া, অসম আন্দামানের ঝাড়খণ্ডীদের এসটি সূচিতে সামিল করা সহ একাধিক দাবির ভিত্তিতে বিহার, উড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গে রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সেই অনুযায়ী সকাল 6টা থেকে অবরোধ শুরু করেছে রেল এবং জাতীয় সড়ক। কতদূর যাবে? আজকে কি বাস বন্ধ, ট্রেন বন্ধের জন্য কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? জানতাম এখানে এসে জানলাম। মানে আজকে যে বন্ধ জানতাম এখানে এসে কি শুনলেন? মানে আলোচনা শুনছি বাস ট্রেন সব বন্ধ আছে। ভাড়া করেছে কিছু জানেন? ভাড়া করেছে কিছু জানেন? কতক্ষণ অপেক্ষা করছেন? কিছুটা কি সমস্যায় পড়তে হচ্ছে? কত দূর যাবেন বললেন? কি নাম আপনার? কোথায় যাবেন, এতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি ভদ্রক যাওয়ার ছিল। কি হলো এখন? আমি টিকিট কাউন্টারের কাছে এলাম, টিকিট কাউন্টার দেখছি বন্ধ। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলছে আজকে কোনো ট্রেন চলছে না। কেন কেন চলছে না কিছু জানিস? সেটা কিছু জানায়নি ঠিকঠাক, শুধু বলছে গাড়ি সব বন্ধ। এখনো পর্যন্ত কিছু কি যাতায়াত করেছে গাড়ি? না, সকালে নাকি একটা লোকাল গেছে শুনেছি এটা। তারপর পুরোপুরি বন্ধ? তারপরে পুরোপুরি বন্ধ। কি নাম আপনার? গয়া প্রসাদ। কোথায় যাবেন? ঠিক আছে, গাড়ি চলছে না? চলছে না, ট্রেনও চলছে না, গাড়িও চলছে না। আপনি কোথায় কাজ করেন? আমি বেল্লার পিস বেল্লার। তো আপনি যাবেন কি করে? দাঁড়িয়ে আছি, কি করে যাব, কোনো পথ পাচ্ছি না। মানে কি কেন বন্ধ কিছু জানেন? না, আমি জানি না। কোনো বাস চলছে না? কোনো বাস চলছে না, বাজার চলছে, আর কোনো ট্রেনও বন্ধ, বাসও বন্ধ। আপনার তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাজ করেন, তো সেখানে কিভাবে আজকে পরিষেবা হবে কিছু? বিমোজকে জানিয়েছি, আচ্ছা যেতে পারছি না। আচ্ছা, কি দাবিতে আজকে আপনাদের এই আন্দোলন? আজকে আমাদের যে মূলত যে দাবিগুলো আছে, এই দাবি নিয়ে ভারতবর্ষের 5 রাজ্যে আমাদের এই আজকে রেল রোড চাকা জাম, এই 12 ঘন্টার যে আমাদের কর্মসূচি, এটা আমাদের চলছে। তো আমাদের মূলত প্রথম যে দাবিটা আছে, ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় যে মারাংবুরু অর্থাৎ পরেশনাথ পাহাড়, ওইটা অবিলম্বে আদিবাসীদেরকে জৈনদের হাত থেকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই বার্তাটা আমরা কেন্দ্র সরকারকে দিতে চাই। আমরা যেমন মারাংবুরু আদিবাসীরা আমরা এই অধিকারটা আমরা পাই। 2 নম্বর হচ্ছে আদিবাসীরা প্রকৃতি পূজক, অর্থাৎ আমরা সান্না ধর্ম বিশ্বাসী, তাই আমাদের অন্যান্য ধর্ম যেমন ভারতের সংবিধানে যেমন 6টা ধর্ম স্বীকৃতি পেয়েছে, সেরকম আমাদের যেমন সান্না ধর্ম কোড অবিলম্বে ভারত সরকার স্বীকৃতি দেয়, এটা আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি রাখছি। কোথায় কোথায় আজকে আপনাদের অবরোধ হচ্ছে? আজকে আমাদের ভারতবর্ষে 5 রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গে মূলত আমাদের এই ক্ষেমাশুলিতে হচ্ছে, পুরুলিয়া জেলার কান্টাডিতেও হচ্ছে। কার্যত রেল চলাচল তো বিঘ্নিত, ব্যাহত হচ্ছে, তাতে মানুষের সমস্যা হচ্ছে, কি বলবেন? তো এতে আমরা খুবই দুঃখিত, মানুষের যেহেতু অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের এটা বাধ্য হচ্ছে, আমাদের কেন্দ্র সরকারকে আমরা বারবার আমাদের ডেপুটেশন আকারে দিয়েছি, এমন এমনও বার্তা দিয়েছি, আমরা আমাদের যদি এই দাবি পূরণ না হয় তাহলে আমরা গত 17 জানুয়ারি, 30 জানুয়ারি মারফত রাষ্ট্রপতিকে আমরা এই দাবি জানিয়েছি, যদি আমাদের এই নিয়ে আমাদের না হয় বার্তা না দেওয়া হয় তাহলে আমরা 11 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে আমরা তাই রেল রোড চাকা জামে বাধ্য হয়েছি। জঙ্গলমহলে তো আপনাদের জনপ্রতিনিধিরা রয়েছে, আদিবাসী সমাজ থেকে এমএলএ এমপিরা রয়েছে, তারা কতটা কাজ করছে আপনাদের? তো আমাদের সে সম্পর্কে জনপ্রতিনিধি যারা, তারা কিন্তু আমাদের জন্য কাজ করছে না, তারা তাদের দলের হিসাবে কাজ করছে। আমাদের যে দীর্ঘদিনের যে দাবি আদিবাসীদের ধর্মের কোড, এখনও কিন্তু আমরা পাইনি, সেই নিয়ে কিন্তু এখনও আমাদের দাবি কিন্তু হয়নি, তারা সঠিক মতো আমাদের জন্য কাজ করছে না। আমাদের মারাংবুরুকে অলরেডি আমাদের যে প্রতিনিধিগুলো আছে, আদিবাসী প্রতিনিধিগুলো, তারা কিন্তু সেইটাকে অন্য ধর্মের কাছে তারা কিন্তু দিয়ে দিয়েছেন, তাই আমরা মনে করি আমাদের প্রতিনিধি আমাদের জন্য কাজ করছেন না, তাই আমরা এই আন্দোলনে নেমেছি। আপনারা কি বঞ্চিত, আদিবাসী মানুষজন কি বঞ্চিত জঙ্গলমহল? জঙ্গলমহল থেকে আমাদের, হ্যাঁ বঞ্চিত আছি। না।
দিতে হবে।